কৃষকদের উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কৃষি মেলার আয়োজন তিন দিন ব্যাপী এই মেলার শুভ সূচনা হলো আজ বহরমপুর এফ ইউসি মাঠে কৃষকরা কিভাবে খুব সহজে আর্থিক সাহায্য পেতে পারে এছাড়াও কৃষকদের আধুনিক প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতি দিয়ে কিভাবে তাদের ফলন আরও বাড়াবে যার ফলে তারা আরও বেশি কর্মঠ হয়ে উঠবে তারই উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের এই মেলা তিন দিন ব্যাপী এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষক সহ যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত প্রত্যেককে এসে আলাপ আলোচনা করতে পারবেন তার সঙ্গে তাদের বিস্তারিত আলাপ আলোচনার জন্য থাকবেন জেলার আধিকারিকরা সেই জেলার আধিকারিকরা তাদেরকে মাটি কৃষি উদ্যান পালন মৎস্য খাদ্য কৃষি বিপণন সমবায় সহ প্রাণী সম্পদের বিভিন্ন জিনিস নিয়ে আলাপ আলোচনা করবেন তৎসহ কৃষকদের কৃষিকর্মের জ্ঞান বৃদ্ধি করবেন এর সঙ্গে আজকের এই মেলা থেকেই কৃষক বন্ধু স্কিমে কৃষকদের হাতে চেক দেওয়া হয় চলুন শুনেনি আজকের এই মেলা নিয়ে কি জানাচ্ছেন জেলার আধিকারিকরা শুনি তাদের বক্তব্য বিনয় রায়ের রিপোর্ট বি আজকে কত কৃষককে চেক বিলি করলেন রাজ্য সরকারের নির্দেশে তিন দিনব্যাপী যে কৃষি মেলা আজকে তার শুভ সূচনা হলো আমরা কৃষি দপ্তর জেলা পরিষদের সহযোগিতা জেলা প্রশাসনের সহযোগিতায় ছাব্বিশটা ব্লকে মতো আজকেও বহরমপুর ব্লকে শুরু এই ব্লকের মাধ্যমে আমরা কয়েকটা বার্তা কৃষকদেরকে দিতে চেয়েছি এবং যে সব সুবিধা আছে চেক কৃষক বন্ধুর চেক শস্য বিমার নাম নথিভুক্তকরণ সয়েল হেলথ কার্ড ফার্ম মেকানাইজেশানের ইমপ্লিমেন্টস ডিস্ট্রিবিউশন এই মঞ্চ থেকে করা হলো আমাদের আজকের লক্ষ্যমাত্রা আছে এক হাজার কৃষককে এখান থেকে চেক দেওয়া হবে কৃষক বন্ধুর দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লক এবং সাব ডিভিশন ওয়াইজ মেলা তার তত্ত্বাবধানে শুরু হয়েছে আজকে বহরমপুর ব্লক তথা বহরমপুর সাবডিভিশনের কৃষিমেলার আমরা শুভ উদ্বোধন ঘটালাম এই এলাকার আপামার চাষি সমস্ত চাষি এখানে এই মেলায় প্রাঙ্গণে তারা ভিড় জমিয়েছে তাদের ডিপার্টমেন্টগতভাবে যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে ফিশারি আমাদের সমবায় কৃষি দপ্তর কৃষি বিপণন দপ্তর বিভিন্ন ডিপার্টমেন্টগতভাবে চাষিরা এখানে এসেছে এবং আমার সেই শুভ সন্ধিক্ষণে আমরা কৃষি আধিকারিক জেলার সমস্ত কর্মাধ্যক্ষ এবং চাষি ভাইদেরকে নিয়ে আমরা এই মেলাটা সারম্বরে আমরা উদযাপন করছি এবং শুরু করলাম আমি মনে করি এই মেলাটা একটা যে দিকটা চাষিরা তাদের নিজস্ব দ্রব্যাদি এখানে এনে তারা প্রদর্শনীতে রাখবে এবং চাষিদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বিভিন্নভাবে চাষিদেরকে মোটিভেট বা বিভিন্ন ইয়ারনেস ক্যাম্পের মাধ্যম দিয়ে আধুনিক পদ্ধতিতে কি করে চাষ করা যায় কৃষকের আয় বৃদ্ধি কী করা যায় আগামী দিনে বাংলার কৃষকরা সারা ভারতবর্ষের বুকে আরও ভালো কিছু করুক এই কামনা করছি আমরা এই মেলার মাধ্যম